প্যাসেজ টু ইন্ডিয়া এই নভেলটি লিখেছে ইএম ফস্টার। এটি প্রকাশিত হয় 1924 সালে। ইএম ফস্টারের এই গল্পটাতে আমরা তিনটা সিন দেখতে পাই। প্রথম সিনটা একটা মস্কো, দ্বিতীয় সিন মারাবার কেপ এবং তৃতীয় সিন টেম্পল। এই গল্পটায় আমরা মূলত দেখতে পেয়েছি ডক্টর আজিজ নামে একজন ভদ্রলোক, যে মুসলিম ফিজিশিয়ান। এবং প্রথম সিনটাতে আমরা দেখতে পাই যে ডক্টর আজিজের মুরের সাথে সাক্ষাৎ হয়। মিসেস মুর যে ইংল্যান্ড থেকে ইন্ডিয়া এসেছে ভিজিট করতে, তার ছেলে ইজেগার সিটি ম্যাজিস্ট্রেট, যার বদৌলতে সে এখানে মূলত এসেছে ইন্ডিয়াকে ঘুরে দেখার জন্য। এবং ডক্টর আজিজের এক বন্ধু আছে, সে হচ্ছিল সুরিল ফিল্ড, সে হচ্ছিল স্কুল টিচার, সে হচ্ছিল হেডমাস্টার। এবং এই যে ডক্টর আজিজ একটা ইনভাইটেশন পায়, সেই ইনভাইটেশনে মূলত অ্যাডেলা কোয়েস্ট এবং মিসেস মুরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল। এবং সেই যে মিটিংটা ছিল সেটা ছিল একটা সেতু বন্ধন হিসেবে কাজ করত, কিন্তু সেখানে অনেক ইন্ডিয়ানদের আনা হয় সাক্ষাৎ করানোর জন্য, তাদের সাথে পরিচয় করানোর জন্য। কিন্তু মূলত যেখানে এই যে পার্টিটা হয়েছিলো ব্রিজ পার্টি, সেই সেতু বন্ধনটা হয়নি, কারণ এখানে দুইটা জাতি। ইংরেজরা কখনোই মনে করতো না যে আমাদের উপরে যে কেউ যাক, যার কারণে তারা তাদের নিজেদেরকে অনেক বেশি করত। যাই হোক, পরবর্তীতে আরেকটা পার্টির আয়োজন করা হয়। সেই আয়োজনে অ্যাডেলা কোয়েস্টেডের সাথে ডক্টর আজিজের একটা মোটামুটি একটা সম্পর্ক হয়, যার কারণে তারা বলে যে আমরা যেহেতু এখানে এসেছি, তো এর আশপাশে যে জায়গাগুলো আছে আমরা একটু ঘুরে দেখি। তো আশপাশে বিশ কিলোমিটারের ভিতরে একটা জায়গা ছিল মারাবার কেপস। এই মারাবার কেপসটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঐতিহাসিক জায়গা, যার কারণে তারা সেখানে ঘুরতে যায়। কিন্তু ঘুরতে গেলে সেখানে গুহার ভিতরে যাই হোক, হ্যালুসিনেশনের কারণে ডক্টর রাজেশকে অ্যাডেলা কোয়েস্টেড ভুল বোঝে এবং পরবর্তীতে চন্দ্রপুর জেল মানে ইসি যায় তার নামে কেস করলে ডক্টর আজিজ তাকে গ্রেপ্তার করা হয়, তারা শাস্তি হবে। কিন্তু পরবর্তীতে অ্যাডেলা কোয়েস্টেড বুঝতে পারে তার ভুলটা, সে তারপরে সেই তার থেকে তার কেসটা